नमस्कार बन्धुरा सनातन धर्म এই চ্যানেলে জানাই আপনাকে সুস্বাগতম। আমাদের সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই সনাতন ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। আমাদের এই সনাতন ধর্ম আসলে কি, কোথা থেকে এই সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে এবং এর মূল কথাই বা কি, আজকে এই বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তাই এই বিষয়ে জানতে আগ্রহী হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি সনাতন ধর্ম সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণরূপে পরিষ্কার হবে। তবে বিস্তারিত আলোচনার পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আপনি যদি সনাতন ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হন, আপনার যদি এগুলি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন, এবং আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। সনাতন ধর্ম এই কথাটি দুটি শব্দ দিয়ে গঠিত, যেখানে সনাতন কথাটার অর্থ হলো শাশ্বত বা চিরন্তন। এর অর্থ এটি কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট নয়, আর ধর্ম বলতে বোঝায় যা মানুষ অথবা কোনো বস্তু ধারণ করে। সেই বস্তু দৃশ্যমান হতে পারে, আবার অদৃশ্য হতে পারে। সুতরাং সনাতন ধর্ম শব্দের অর্থ হলো এমন কিছু চিরন্তন বিষয় বা চিরন্তন সত্য যা কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু ধারণ করে থাকে। যেমন ধরুন জল, জলের একটি নিজস্ব ধর্ম রয়েছে, এটি চিরন্তন সত্য। এরকমই জলের একটি প্রধান ধর্ম হলো জল আকারহীন, অর্থাৎ জলকে যে পাত্রেই আপনি রাখুন না কেন সেই পাত্রের আকার জল ধারণ করে। এই বিষয়টি জলের সনাতন ধর্ম। ঠিক পাশাপাশি আগুনেরও একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে, সূর্যেরও ধর্ম রয়েছে। প্রতিটি সজীব অথবা নির্জীব, দৃশ্যমান অথবা অদৃশ্যমান বস্তুরই নিজস্ব কিছু ধর্ম রয়েছে যা শাশ্বত এবং চিরন্তন, আর একেই বলা হয় সনাতন ধর্ম। আর এই ধর্ম আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর যদি এই ধর্মের বিচ্যুতি ঘটে তাহলে সমস্ত কিছুই ওলটপালট হয়ে যায়। যেমন ধরুন সূর্য যদি পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠে তাহলে এই সমগ্র পৃথিবী কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। এখন সবথেকে বড় প্রশ্ন যে মানুষের সঙ্গে এই সনাতন ধর্মের সম্পর্ক কি। পূর্বেই বলেছি যে সনাতন ধর্ম প্রত্যেকটি সজীব বা নির্জীব, দৃশ্যমান অথবা অদৃশ্যমান বস্তুরই রয়েছে, ঠিক সেই হিসেবে মানুষেরও কিছু নিজস্ব ধর্ম রয়েছে। আর সেই ধর্ম থেকে মানুষ যদি বিচ্যুত হয় তাহলে তার পতন অনিবার্য। আর সনাতন ধর্ম সেই সমস্ত বিষয়েরই ব্যাখ্যা প্রদান করে থাকে। যেমন ধরুন নারী এবং পুরুষ পরস্পরের প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনেকখানি আলাদা, যে কারণে নারী যেমন কিছু নিজস্ব ধর্ম রয়েছে ঠিক তেমনই পুরুষেরও নিজস্ব কিছু ধর্ম রয়েছে। আর নারীর বা পুরুষের যে সমস্ত বিষয়গুলি চিরন্তন সত্য সেগুলি তাঁর সনাতন ধর্ম। সনাতন ধর্ম হলো জীবনের সেই মাত্রা যার কখনোই পরিবর্তন হয় না, যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। একটি পোকা হোক বা পতঙ্গ, পাখি বা পশু কিংবা কোনো গাছ, যাই হোক না কেন এই সমস্ত কিছুই সনাতন ধর্মের দ্বারা চালিত। এখন প্রশ্ন উঠতে পারে যে সনাতন ধর্মকে কি আমরা হিন্দু ধর্ম বলবো? না, তা কিন্তু নয়, এটি সকল মানুষের জন্যই প্রযোজ্য। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ভারতীয় নাকি হিন্দু,
নাকি অহিন্দু যাই হন না কেন, সনাতন ধর্ম সকলের জন্যই প্রযোজ্য। কারণ এগুলি সেই নীতি যা জীবনের মৌলিক প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে। অন্য কোনো সংস্কৃতি এই বিষয়ে এত গভীরভাবে দৃষ্টিপাত করেনি, ভারতীয়রা যতটা করেছে, যে কারণে এই সনাতন ধর্মকে হিন্দু ধর্মের সমার্থক হিসেবে দেখা হয়। কিন্তু বাস্তবিক অর্থে হিন্দু বলতে বোঝানো হয় একটি ভৌগোলিক পরিচিতি। হিমালয় এবং সিন্ধু নদীর সংলগ্ন যে ভূমি তাই হলো হিন্দু, আর এখানে বসবাসকারী মানুষদের বলা হয় হিন্দুস্থানী। কিন্তু আসলে প্রত্যেকেই ভারতীয়, আর ভারতীয়রা এই সনাতন ধর্মের বিষয়গুলি মানে বলেই হিন্দু ধর্মের সঙ্গে এই সনাতন ধর্মকে সমার্থক হিসেবে দেখা হয়ে থাকে। এখন এই সনাতন ধর্মের মূল বিষয় কী? সনাতন ধর্মের মূল বিষয় প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে জীবনযাত্রার নিয়মগুলি তৈরি করা। এই সমস্ত নিয়ম এবং আচার উপচারগুলি নিয়েই আমরা পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে এই সনাতন ধর্ম কি এ প্রসঙ্গে একবার ধর্মরাজ যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে এই সনাতন ধর্ম কি, কোথায় বোঝা যাবে যে সনাতন ধর্ম সেখানে উপস্থিত রয়েছে। এর উত্তরে ভীষ্ম পিতামহ জানিয়েছিলেন, মূলত চারটি বিষয় মানুষের সনাতন ধর্মকে চিহ্নিত করে, আর এই চারটি বিষয় হলো, প্রথমটি হলো অহিংসা। এর অর্থ হলো পরে দ্রব্যের প্রতি হিংসা না করা। দ্বিতীয়টি হলো সত্যতা, অর্থাৎ সর্বদা সত্যের পথে চলা। তৃতীয়টি হলো দানশীলতা, অর্থাৎ দান ধর্ম পালন করা। এবং চতুর্থটি হলো ক্রোধ না করা, অর্থাৎ কোনো অবস্থাতেই মানুষের আত্মনিয়ন্ত্রণ না হারানো। এই চারটি বিষয় যেখানে উপস্থিত সেখানে সনাতন ধর্ম উপস্থিত। আর ভালো করে লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন যে প্রচলিত ধর্ম রয়েছে, সবকটি ধর্মেই এই চারটি বিষয়কে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই চারটি বিষয় যদি সবকটি একসঙ্গে নষ্ট হয়ে যায় তাহলে সেখানে পতন অনিবার্য। যাই হোক, এ সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন ভিডিওর মাধ্যমে পরবর্তী সময়ে আলোচনা করা হবে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।